হ্যালো, কেমন? তুমি তো সুন্দর। আরে কোথায় আছো? আরে তুমি তো সুন্দরী। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এদিকে দেখতে পাচ্ছ দুজন মেকআপ করছে, দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেছে মেকআপ করছে। আমি কোথায় করেছি? আমি কি দিয়ে মেকআপ করেছি? তো বৌদির মেকআপ হয়ে গেছে অলরেডি, আর এ করছে মেকআপ। ও তা এদিকে ঘোরোটা দেখি, কালো লাগছে, কালোটা ফসকে যাবে। এদিকে মিটন আছে, দাদা আছে, ইয়ো। আর এদিকে শান্ত ঘুমাচ্ছে, আর আমার বিছনা এলো এলো। তো চলো এবার হলে কি আমাদের ঠাকুর এই দেখো। আরে গনসু, আমি বাড়ি ছিলাম না, ছেলে মেয়ে ঘর দুয়ার পরিষ্কার করে বের করে রাখছি। ভীম বাদশাহ, নমো এইতে গন্ধ পুষ্পে রত্ন দীপায়ই নমো, এই সুগন্ধ পুষ্পে অক্ষত্য ধূপায় নমো। বিষ্ণুর রূপ তৎসব্দ বার্ষিকী চতুর্থী তিথিবারে নাম গুপ্ত দেব শর্মণে পদ্ম পুষ্প রঞ্চিত দেবতা গণপতি তান প্রতিষ্ঠিত অস্মে সহ গঙ্গনাপতি গণেশায় নমো, গঙ্গনাপতি গণেশের চরণে নমঃ। ওম দেবেন্দ্রমৌলি মন্দবর্তী নারায়ণ সরসিজ্জাসাং সন্নিবিষ্ট কেউরবান কনককুন্ডলবান কিরীটিহারী হিরণময়াদ্দ আশ্বিন মাসে চতুর্থী তিথি বারে ওম গঙ্গনাপতি গণেশায় অষ্টদশত শঙ্খ অর্ঘ পুণ্যায়ন নাম দেব শর্মণে ওম সর্বমঙ্গল কামনার্থে নম ওম অষ্টদশত শঙ্খ অর্ঘ পুণ্যায়ন পুণ্যাহং পুণ্যাহং পুণ্যাহং। আমি যাও যাও, এই তুমি যাও।
এই গরমের ভিতরে তো গাইস ফাইনালি এখন আসি হলো কি আমাদের ছাদের উপরে সবাই মিলে খুব মজা করছি আর ভিউটা দেখো গাইস আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি রকম আর এখানটাতে আছে দেখো কে হ্যালো হাই কেমন লাগছে ভিউটা ভিউ তো সুন্দর লাগছে গরমটা আরো সুন্দর লাগছে বৌদিকে বেশি সুন্দর লাগছে আই নো থ্যাংক ইউ তুমি তো সুন্দর রাইট রাইট আরে কোথায় আছো আরে তুমি তো সুন্দরই সুন্দর বৌদি একটু বেশি সুন্দর সব তো ঘরেই তো তো গাইস দেখো ভিউটা দেখো পাশে ও এই জায়গাটা ভিউটা দেখো সাইডটা দিকে দেখো এই সাইডটাতে কি হবে বাইরে আবহাওয়াটা দেখো অন্ধকার হয়ে গেছে মেঘে একটু পরে বৃষ্টি আসবে আর এদিকে দেখো এদিকে কারা কিরকম লাগছে শান্তি ও এই হাওয়া গাইস এই যে হাওয়া দিচ্ছে ডান দেবো মেতে ইনস্টাগ্রামে ভিডিও করা হবে না তো কে তো গাইস এদিকে দেখো তিনজন একটা ভিডিও বানানো হয়েছে চলো চলো এখন এখানে ক্যামেরাম্যান রেডি চলো এরা এখন ভিডিও বানাবে অন্ধকার তো এই তো একবার করে নে প্রথম দিয়ে চলো গাইস এখন দেখা যাক এখানে রিলসের প্র্যাকটিস চলছে বল না যা খুশি তুই কর তিনজন থাকা মানে ভিউ এমনি আসবে তাহলে একটু সামনে আগা তো এখানে একটা রিক্স হবে এখন সব দেখা যায় বৃষ্টি পড়ছে এখন বাইরে বৃষ্টি পড়ছে ওইদিকে দেখো একজন এর রোগে রোগ হয়েছে এখন এদিকে সব ঢুকছে ঘরে বৃষ্টির কেন এই ইনস্টা রিল বানাবে না চলো চলো এবার নিচে চলো এক এক করে যাও পাঁচজন করে তো গাইস সাইডটা দেখো কত সুন্দর লাগছে